দীঘা থেকে সবার জন্য ছোট্ট ছোট কিছু উপহার কিনেছিলাম, একদমই ছোট্ট কিছু। আমরা ঠিক আছি, কালকে তো তোমাদেরকে দেখালাম অত রাতে বাড়ি ঢুকেছি, আর সকালবেলা অনেক লেট উঠেছি আজ, কারণ কাল আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 4:30 বেজে গেছে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হতে এইসব করতে গিয়ে। আর আজকের গুড আফটারনুন বলে ব্লগটা স্টার্ট করেছি যে 4:45 বাজে, এই সে ব্লগ টক এডিট মানে স্নান টান করে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে ব্লগ এডিট করে খেয়ে নিয়েছি। কালকে আমরা রাত্রে আর কোনো ডিনার করিনি, এসে শুয়ে পড়েছি, তো খিদেও পেয়ে গেছিলো, খেয়ে ঠেয়ে নিয়েছি, তারপর এখন ব্লগ স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে 15 আগস্ট, স্বাধীনতা দিবস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই দিনটা আমাদের সবার কাছে একটা অন্যরকম দিন, অন্যতম দিন, আর এর সাথে সাথে আজকের দিনে মেজদার জন্মদিন, তোমরা হয়তো সবাই জানো, ওকে আমি উইশ করেছি, তাও অন ক্যামেরায় বলছি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, অনেক অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, আর এইভাবেই যেন আমাদের বন্ডিংগুলো আরও আরও স্ট্রং হয়। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর এখন আমার মুখের মধ্যে কেমন ট্যান পড়েছে দেখো, দুদিনে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আর এখন লাগেজ ফাগেজ কিছু বারও করিনি, গোটা ঘর পুরো এদিক ওদিকে আমার ছিটিয়ে রয়েছে, সমস্ত কিছু সেট করব আস্তে আস্তে। চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do. And when you're making money, make sure you don't spend it too soon. Wanna do, I got a different path from everyone, and that includes you. Who were you to tell me how to live life? In these times, it feels like nobody's right, yeah. So I'ma figure out what else we succeed, and then invest all of my time into that and proceed. সবাইকে জানাই 15 আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি এই দিনটাকে সবাই নিজের মতন করে সবাই সেলিব্রেট করছো। আর ঘড়িতে এখন 7:45 বাজে, আর এখন একটু টি টাইম, তো দুদিন তো বাইরের চা খেলাম, এবার দুদিন পরে আবার বাড়ির চা। একটু দুদিনের মনে হচ্ছে একটু চায়ের অভ্যাস হয়ে গেছে সন্ধ্যাবেলা, নর্মালি আমি চা খাই না, কিন্তু আজকে দেখি একটু ইচ্ছা করছে, তো ম্যাডাম ওদিকে বানাচ্ছেন চা। চাওয়ালি চায় কত দূর? Special if I get rid of the devils, they think that I am a rebel. I think they want me to settle. There's nobody on my level. They think that work is too stressful. I think that work is essential. The grind is all in your mental. চা পর্ব শেষ করে এখন একটু বেরোলাম, যাচ্ছি মায়ের ওষুধটা আনতে, মায়ের সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে, ওষুধটা একটু নিয়ে আসি। আর মায়ের আবার ইচ্ছা হয়েছে একটু সিঙ্গাড়া খাবে, বলছে মনটা একটু সিঙ্গাড়া সিঙ্গাড়া করছে, চা খেতে বসে তখন বলছিল, আমি যাই তাহলে সিঙ্গাড়াটাও নিয়ে আসি। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম সিঙ্গাড়াটা নিতেই, কিন্তু কথায় কথায় উঠলো যে ওষুধটাও নাকি শেষ হয়ে গেছে, তো ওষুধটাও নিয়ে যাই। তো ফার্স্ট এখন যাবো ওষুধের দোকানে, কারণ ওটা একটু দূরে, ওষুধের দোকান থেকে নিয়ে এসে তারপর সিঙ্গাড়াটা নেবো যদি পাই, কারণ এইখানে আবার একটু বেশি দেরি হয়ে গেলে সিঙ্গাড়া শেষ হয়ে যায়, সিঙ্গাড়া থাকে না। ওষুধ তো নেওয়া হয়ে গেছে, এবার মিশন সিঙ্গাড়া, বাড়ির পথেই দোকান, দেখে দেখি মিশন সাকসেসফুল হয় কি না। মনে হচ্ছে আছে দাদা, 6টা সিঙ্গাড়া দাও আর 6টা সিঙ্গাড়া। হচ্ছে দোকান, এখানে পেয়ে গেছি, জানতাম পেলে এখানেই পাবো, একদম সাপুল পাড়ার মোড়ে। মিশন অ্যাকমপ্লিশড, আর এই গরমা গরম সিঙ্গাড়া নিয়ে এখন বাড়ি ঢুকছি। তোর বাড়ির লোকজন এই যে গরমা গরম সমোসে আপনার মেডিসিন এটা রেখে দিন। একটু রেডি হয়ে নিলাম, ভাবলাম একটু মাসির বাড়ি যাব, কারণ আজকে যেহেতু সৈবালেরও অফ আছে, কাল থেকে আর সময় পাবে না, মানে এসে অফিস থেকে এসে তোমরা জানো টায়ার্ড হয়ে যায়,
তো দীঘা থেকে সবার জন্য ছোট্ট ছোট্ট কিছু উপহার কিনেছিলাম, একদমই ছোট্ট কিছু, বাট ওই একটা আর কি চিহ্ন সবার জন্য এনেছি সাথে করে। এই টাইপের যে পার্স গুলো হয় এরকম এনেছি সবার জন্য, মানে আমার এই বাড়ি ওই বাড়ি সবাই সবাই আছে এখানে, এক গুচ্ছ পার্স আছে আমার কাছে, বা তাদের কাছে যা স্টকে ছিল আমি তুলে নিয়েছি, মোটামুটি এই হলো স্টক, আরো এখানে কয়েকটা ছড়িয়ে আছে, তো এই সবগুলো নিয়ে নিয়েছি। তো মাসিদের বাড়িতে যাই দিয়ে আসি, মাকেও দেবো এখন, কাউকেই দিইনি। আর তার সাথে সাথে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে আমরা যদি হোটেলের ডিটেলটা তোমাদেরকে একটু বলে দিই তোমাদের সুবিধা হয়, আর যেহেতু হোটেলটা প্রচন্ড ভালো সার্ভিস দিয়েছে, হোটেলের সার্ভিস ভালো, বিহেভ ভালো, রুম তো অসাধারণ, সমস্ত কিছু খাবারও ভালো, তাই ভাবলাম তোমাদের ব্যবহার খুব ভালো, মানে হোটেলে ঢোকার পরেই একটা সেই থাকে না একটা ওয়েলকামিং ব্যাপার, একদম সেরকমই ছিল, সমস্ত স্টাফই খুব ভালো, খুব হেল্পফুল, আর রুম সার্ভিসও আছে, এমনি নর্মাল সার্ভিস, জাস্ট ফোন করলেই চলে আসছে, কোনো অসুবিধা নেই, ইন্টারকম তো থাকেই এখন সব হোটেলে, এখানেও ছিল। তো ভাবলাম যখন তোমরা বলছো এটা আমাদের বেশ ভালো লেগেছে, তো তোমাদেরকে একটু ডিটেইলটা দিয়েই দিই। হোটেলের নামটা ছিল সি বার্ড, এটা একদম নতুন নিউ দীঘাতে। সিবার্ড অ্যাকচুয়ালি দুটো আছে, একটা সিবার্ড 1, এটা সিবার্ড 2, এটা আশা হোটেলের অপোজিটে, আশা ইন্টারন্যাশনাল একটা হোটেল আছে নিউ দীঘাতে, ঠিক তার একদম আশা হোটেল ইন্টারন্যাশনাল হোটেলের জাস্ট উল্টো দিকে। আর হোটেলের রেন্ট আমাদের কত নিয়েছে, আমাদের যেহেতু ফ্রন্টে ছিল না ব্যাক সাইডে ছিল, ফ্রন্ট যেহেতু আমরা পাইনি, আমাদের পার ডে 5000 সামথিং করে লেগেছে না গো, এটা সিজনের রেট, এখন যেহেতু 4 দিন পর পর সিজন, ওরা বলছিল যে অফ সিজনে গেলে তোমরা এর থেকে প্রায় 1,500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, আমরা যেহেতু একদম সিজনে গেছিলাম তাই আমাদের পার ডে 5000 সামথিং করে লেগেছে, খাওয়া দাওয়ার সিস্টেম পুরো আলাদা ওখানে, কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল একদম, আর যে ব্রেকফাস্টের মধ্যে তোমাদের তো দেখিয়েছি পুরি ব্রেড এসব তো ছিল, আর খাওয়া দাওয়ার ওখানে কিন্তু কোনো থালি সিস্টেম বা এই টাইপের কোনো কিছু নেই, যা কিনবে তুমি যদি রাইসও, মানে ধরো একটা বোলের দাম এত, একটা রাইসের দাম ঠিক আছে, তুমি যদি এক্সট্রা একটু রাইস দাও সেটাও তোমাকে একটা বোলই পারচেজ করতে হবে, মানে একটা বোলই তোমাকে নিতে হবে, সিস্টেম নেই, তবে খাওয়া দাওয়ার কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি দুটোই খুব ভালো, খুব ভালো, খুব ভালো, মানে যদি তোমরা চাইছো যে একটু কস্টলি বাট খাওয়ার পরে মনে হবে না যে পয়সাটা আমার জলে গেল, তখন মনে হবে যে না পয়সাটা যে দিয়েছি আমি পয়সাটা আমার মানে ঠিকঠাক জায়গা দিয়ে আমি ইনভেস্ট করেছি। তো যারা ভাবছো দুদিনের জন্য গিয়ে কিছু আনন্দ করবে, ভালো ভালো খাবে, আর বেস্ট পার্ট হচ্ছে হোটেলের রুফটপে একটা সুন্দর সুইমিং পুল আছে যেটাতে খুব সুন্দর সময় কাটাতে পারবে তুমি একদম। তো এই ছিল ব্যাপার, তোমরা যে কেউ হয়তো গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, ওখানে বিহেভ খুব ভালো, সব স্টাফদের বিহেভ খুব ভালো, এটা আমার খুব ভালো লেগেছে। আর পুল সাইডে বসে তোমরা স্ন্যাক্স বাকি নর্মাল তোমরা স্ন্যাক্স বা জুস বা যে যা খেতে চাও পুল থেকে ডিরেক্ট অর্ডার করতে পারো, পুলের সাইডে বসে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে ওই তো রুমের রেন্টটাই সবাই স্পেশালি আমার কাছে জানতে চেয়েছিল, তো রেন্টটা বলে দিলাম, আর বাদ বাকি রুম তো তোমরা দেখেছো, আর সত্যি একদম নিট অ্যান্ড ক্লিন, একটু কোথাও তুমি কিছু পাবে না, একদম পরিষ্কার ঝাঁচকচকে, সো আমরা ভীষণ এনজয় করেছি, মানে আমাদের ট্রিপটার মধ্যে এরকম হয়ে গেছিল কি মানে এত ক্রাউড ছিল না এবার গিয়ে, এবার খুব সত্যি কথা বিচের মধ্যে আমি খুব আনন্দ করিনি, কারণ আমার খুব গরম লাগছিল আর এত লোক গিজ গিজ করছে, এত লোক গিজ গিজ করছে, তো মনে হচ্ছিল হোটেলে চলে আসি, হোটেলের রুফটপটা অনেক আরামে আর ঘরুমটাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে। তো আর দেরি করব না, মাসিদের বাড়িতে যাই, আর আমরা কিছু আর রুমের সরি হোটেলের ফোন নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করতে পারো, করে বুকিংও করতে পারো, গিয়েও বুক করতে পারো, যদি অ্যাভেলেবেল থাকে গিয়েও পেয়ে যাবে, পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখন মাসি বাড়ি যাই, আর সাথে কিছু না আমরা ওই কাজু, তারপরে ওই যে লাড্ডু হয় না, কাজুরি লাড্ডু, বাদামের লাড্ডু, ওই সবও এনেছিলাম, ওগুলো সব ফ্রিজে আছে, ওগুলো দেখাচ্ছি না, তো এখন বেরোই, আর মাকে মায়েরটাও দিয়ে দিই। তাহলে কি করতে ডাকলাম, তুমি টিভি দেখছিলে, টেনে টেনে কি করতে নিয়ে এলাম, একদম আমার ডিজাইনার কি বলে
তোমার ডিজাইনারকে দেখাও, সবটাই ভালো, প্রত্যেকটা ব্যাগ হাতে হাতে তোমার ডিজাইনারকে দেখাও, সবটাই ভালো, দেখো যেটা পছন্দ, না না ঠিক আছে, যেটা খুশি, যেটা খুশি, না বেটা থাক, এটাই নেই, যেটা নেবে সেটা ভালোবেসে মন থেকে নেবে, থাক এটাই নিয়ে আবার ওটা পছন্দ ওটাই নাও, টগরির মেয়ে এনেছে, ওই যে টগরি জামা পরে টগরি দিচ্ছে, টগরির যে একটা বই বেরিয়েছে না, আমি বলি টগরির মেয়ে দিচ্ছে, টগরি হচ্ছে মা, এই ব্যাগ নেব না, ব্যাগে তো কিছু নেই, হ্যাঁ দিচ্ছি দাঁড়াও, টগরি হচ্ছে মা আমার মাকে, আমার মায়ের নাম যেহেতু সাকরি ওখান থেকে হয়ে গেছে টগরি, কি এগুলো প্রসাদ, হ্যাঁ এই যে প্রসাদ মালসাবক দিয়েছিল, কি সে গো এই ভোগটার মতন না জিনিস হয় না, ভোগে যদি খিচুড়ি পাওয়া যায় এর মতন কিছু হয় না, তুমি তো বললেও গুড় কাজু ব্যাগের মধ্যে, ব্যাগের মধ্যে নিয়ে এসেছি, ব্যাগ চ্যাপটা হয়ে গেছে ব্যাগের মধ্যে, ভালো 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 খেতে, লোকটা বলছিল যে কেটে দিয়ে দেবো কি খেয়ে নিয়ে যান, তারপরে এতটা দিও না, একদম একটুখানি, একদম ছোট্ট একটা কোনা ভেঙে দাও, একদম ছোট্ট চটচটে কেস, দেখতে সুন্দর বেশ, আমার বোলপুর যাওয়ার কথা আছে মাউন্টেন্ডে, আজকে ডেটটা তো ফাইনাল করো, টিকিটটা কাটতে হবে নালে ট্রেন চলে যাবে, ট্রেনের পেছনে দৌড়ে দৌড়ে যেতে হবে, চলে এলাম মাসির বাড়ি থেকে, আর একটা কথা তোমাদের বলবো বলবো করে আমার বলা হয়নি, সেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমার জামশুট যেটা আমি পরেছিলাম ওটা কোথা থেকে কিনেছি, ওটা আমি মিন্ত্রা থেকে পারচেস করেছিলাম, কোয়ালিটিটা যেমনি ভালো পরেও আমার খুব ভালো লাগে, তো ওটার লিঙ্ক যদি আমার কাছে থেকে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নিও, আর আজকের ব্লগটা একটু ছোট হবে কারণ আজকে দিনটা আমাদের সকালটা তো পুরোই এইভাবেই কেটেছে, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, জানোই কালকের অবস্থাটা কি হয়েছিল, তো আজকের এই ব্লগ যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আমি যতবার ক্যামেরায় নিজেকে দেখছি আমি দেখছি কি পরিমাণ ট্যানটা আমার পড়েছে, তোলার একটা ব্যবস্থা করতে হবে, তোমাদের কাছে যদি ভালো কোনো সাজেশন থাকে আমাকে ঝটপট দিয়ে দিও, চলো টাটা গুড নাইট, কাল আবার দেখাচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।